সুপ্রিয় দর্শক, আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো আমাশয়। আমাশয় কি? আমাশয় হচ্ছে একটি রোগ, পেটের অসুখ। সারা দিনে 3 থেকে 4 বার বা তারও অধিক পায়খানার সঙ্গে মিউকাস যাওয়া, সেই সঙ্গে পিচ্ছিল ভাব এবং ফেনাযুক্ত পায়খানা হয়ে থাকে। এই রোগ মানুষের বৃহদন্তে, আমাদের বৃহদন্তে এই রোগের সৃষ্টি হয়। এই রোগ দুপ্রকারের হয়ে থাকে, একটা হলো এমিবেসিন বা পুরাতন দীর্ঘস্থায়ী আমাশা, একটা হলো সিগলোসিস বা তীব্র আমাশা। আমরা বুঝব কীভাবে আমাদের আমাশা হয়েছে। প্রথম হলো, টয়লেটে গেলে টয়লেট থেকে ওঠার ইচ্ছে করবে না, অনেকক্ষণ ধরে টয়লেটে বসে থাকা, দিনে 4 থেকে 5 বার বা তারও অধিক পায়খানা হওয়া, পায়খানার সঙ্গে ফেনা যাওয়া এবং সেই সঙ্গে দুর্গন্ধযুক্ত মাছের আঁশের মতো গন্ধ হয়ে থাকে, মলে অম্ল গন্ধ হয়ে থাকে, সম্পূর্ণ পেট বা তলপেট মোচড়ানো ব্যথা হয়, ক্ষুধা লাগে না, চোখ বসে যায়, খাওয়ার অরুচি থাকে। এই লক্ষণগুলি যখন আমরা দেখতে পাবো বা আমরা পরিলক্ষিত হবে, তখন বুঝতে পারবো যে পেটের অসুখ আমাশয় হয়েছে। প্রতিরোধ কীভাবে আমরা করতে পারি? আমাশা হলে যে বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে, যে কাঁচা কলার তরকারি নিয়মিত খাবো, খিচুড়ি সাবুদানা পথ্য হিসেবে ব্যবহার করতে পারি, আর আমাদের হাতের নখগুলি সুন্দরভাবে কাটতে হবে, যাতে করে হাতের ময়লা পেটে দেয় আমাদের আমাশা বৃদ্ধি না পায়। শাক, দুধ এবং চর্বিযুক্ত খাবার আমরা বর্জন করব। ভেষজ চিকিৎসা বলতে আমি আপনাদের কিছু ভেষজ টিপস দিচ্ছি আমাশা থেকে ভালো থাকার জন্য। থানকুনি পাতা, এই থানকুনি গাছের পাতার রস যদি আমরা হাফ কাপ করে সকাল বিকাল নিয়মিত 1 মাস খাই, তাহলে আমাদের এই আমাশা থেকে আমরা মুক্ত হব। দ্বিতীয় যে টিপসটা, বেলের শরবত যদি আমরা ব্যবহার করি, বেলের শরবত যদি খাই নিয়মিত, সেক্ষেত্রেও আমাশাটা কমে যাবে। এর পাশাপাশি আমরা গন্ধ ভাদুলে, এই পাতা যদি বেটে ডাল করে অথবা পাতার বড়া বানিয়ে নিয়মিত খাই, সেক্ষেত্রেও আমাশা থেকে আমরা আরোগ্য লাভ করব। এছাড়া আরও একটা বিষয়, যে যদি আমাশা তীব্র আকার ধারণ করে, তাহলে আমি আগেও বলেছিলাম কাঁচা কলার কথা, কাঁচা কলা আমাশার একটা ভালো ঔষধ, এবং সেক্ষেত্রে আমরা কাঁচা কলা ব্যবহার করতে পারি এবং কাঁচা কলা খেতে পারি, কাঁচা কলার তরকারি খেতে পারি। তো এটা ছিল আমার আমাশা বিষয়ক আলোচনা। দর্শক, আপনাদের যদি ভালো লেগে থাকে বিষয়টি, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট করবেন, দেখে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।